আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার কম্পিউটারের ডিসপ্লের যে রেজুলেশন প্রবলেম আছে সেটিকে ঠিক করবেন। অর্থাৎ ধরুন আপনার কম্পিউটারে একটি 1080p ডিসপ্লে রয়েছে, কিন্তু আপনি সেটির রেজুলেশনকে 720p-র উপরে সেট আপ করতে পারতেছেন না। আজকের ভিডিওটি দেখার পর আপনার এই প্রবলেমটি আপনি সলভ করতে সক্ষম হবেন। সো এইরকম আরও কম্পিউটার রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই সাথে আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে সেটিকে ফলো করে রাখবেন। ফিরে আসছি ইন্ট্রোটির পর। আপনার কম্পিউটারের ডিসপ্লে রেজুলেশন যে প্রবলেমটি আছে এটি সলভ করার জন্য প্রথমে আপনার কম্পিউটারের যে স্ক্রিনে আপনার মাউসের যে রাইট বাটন আছে এটিকে ক্লিক করবেন। করার পর আপনি নিচে দিকে দেখবেন যে লেখা আছে ডিসপ্লে সেটিংস, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনাকে সেটিংস মেনুতে নিয়ে আসা হবে। এখন নিচে দিকে দেখতেছেন যে আমার ডিসপ্লে রেজুলেশন আমি কিন্তু চেঞ্জ করতে পারতেছি। আপনার যদি এই প্রবলেমটি হয় ডিসপ্লে রেজুলেশন, তাহলে এটি গ্রে থাকবে, অর্থাৎ আপনি এটিকে চেঞ্জ করতে পারবেন না। নাও এটিকে ঠিক করার জন্য আপনি নিচে দিকে স্ক্রোল করবেন আরেকটু। করার পর দেখবেন এখানে লেখা আছে অ্যাডভান্স ডিসপ্লে সেটিং, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আবার এখানে দেখবেন লেখা আছে ডিসপ্লে অ্যাডাপ্টার প্রপার্টিস ফর ডিসপ্লে ওয়ান। আপনার যদি একটা ডিসপ্লে থাকে তাহলে এখানে ডিসপ্লে ওয়ান থাকবে, যদি দুইটা বা তিনটা ডিসপ্লে লাগানো থাকে তাহলে এখানে ডিসপ্লে ওয়ান টু থ্রি এরকম থাকবে। সো আমি ডিসপ্লে প্রপার্টিস যে ওয়ান আছে এটিতে আমি ক্লিক করলাম, আপনারাও করবেন। করার পর আপনি দেখবেন এরকম একটি পপ আপ উইন্ডো চলে আসবে, যেখানে দেখতেছেন আমার অ্যাডাপ্টার টাইপ যেটি রয়েছে এটি কিন্তু দেখাচ্ছে ইন্টেল HD গ্রাফিক 4000। আপনার হয়তো বা ভিন্ন হতে পারে, আপনার যে AMD গ্রাফিক্স হতে পারে, তারপরে জিফোর্স GTX সিরিজে বা এরকম আদার সিরিজের আপনার অ্যাডাপ্টার হতে পারে, ডিসপ্লে অ্যাডাপ্টার বা গ্রাফিক্স যে ড্রাইভার সেটি হতে পারে। সো এখানে আপনি চলে যাবেন যে প্রপার্টিস লেখা আছে, এখানে প্রপার্টিসে ক্লিক করবেন। প্রপার্টিসে ক্লিক করার পর আপনার আরও একটি পপ আপ উইন্ডো চলে আসবে, এখান থেকে আপনি চলে যাবেন ড্রাইভার অপশনে। ড্রাইভার অপশনে আসার পর প্রথম যে আপনাকে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার যে ড্রাইভারটি আছে গ্রাফিক্স ড্রাইভার এটিকে আপডেট দিয়ে নিতে হবে। সো এর জন্য আপনি এখানে আপডেট ড্রাইভার লেখা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন সার্চ অটোমেটিক্যালি ফর ড্রাইভার্স, আপনি এখানে ক্লিক করবেন। অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে এটির জন্য। এখানে আপনার অটোমেটিক্যালি আপনার যদি ড্রাইভার কোনো নতুন ড্রাইভার থেকে থাকে সেটি এখানে ডিটেক্ট করবে এবং ইনস্টল করতে বলবে। যেহেতু দেখতেছেন আমার এখানে অলরেডি লেটেস্ট ভার্সনের যে ড্রাইভার সেটি ইনস্টল করা আছে, এই জন্য আপনার এখানে কোনো ধরনের নতুন আপডেট দেখাচ্ছে না। সো আপনারা যদি এইরকম প্রবলেম হয়, অর্থাৎ আপনার লেটেস্ট ড্রাইভার গ্রাফিক্স ড্রাইভার ইনস্টল করা আছে তারপর আপনার প্রবলেমটি হচ্ছে, তাহলে আপনি জাস্ট এটিকে ক্যান্সেল করে দিবেন বা ক্লোজ করে দিবেন। দেওয়ার পর আপনি নিচের দিকে দেখবেন লেখা আছে আনস্টল ডিভাইস, আপনি এখানে আনস্টল ডিভাইসে ক্লিক করবেন। তারপর এখানে আপনি চাইলে এখানে ডিলিট দ্য ড্রাইভার সফটওয়্যার ফর দিস ডিভাইস এখানে ক্লিক করতে পারেন, আমি জাস্ট এখানে আনস্টলে ক্লিক করলাম, আপনিও করে নেবেন। তাহলে আপনার যে ড্রাইভারটি আছে গ্রাফিক্স ড্রাইভার এটি এখান থেকে আপনার আনস্টল হয়ে যাবে। তারপর এখানে বলবো আপনাকে রিএস্টার দেওয়ার জন্য, এবং আপনি যখন আপনার ল্যাপটপটিকে রিএস্টার দিয়ে দিবেন তখন আবার নতুন করে আপনার যে ড্রাইভারটি সেটি আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে। নাও রিএস্টার দেওয়ার পর আসলে কি ড্রাইভার ইনস্টল হয় কিনা সেটা আপনাদের আমি একটু পরে দেখাচ্ছি। আপনি যখন আপনার কম্পিউটারটিকে রিএস্টার দেবেন এটি কিন্তু কিছুটা সময় আপনার থেকে নিতে পারে রিএস্টার হওয়ার জন্য, এই বিষয়টা আপনি অবশ্যই মাথায় রাখবেন। আমার কম্পিউটারটি রিএস্টার হয়ে গেছে, নাও দেখা যাক আসলে আমার কম্পিউটারে ড্রাইভারটি ইনস্টল হয়েছে কিনা। আমি যদি আবার যদি রাইট বাটনে ক্লিক করি মাউসের এবং যদি ডিসপ্লে সেটিংয়ে যাই এবং লাস্টের দিকে যদি অ্যাডভান্স ডিসপ্লে যে সেটিং আছে এখানে চলে যাই এবং তারপর যদি আমার ডিসপ্লে অ্যাডাপ্টার প্রপার্টিসে ঢুকি, তাহলে দেখবেন এখানে আমাকে আবার দেখাচ্ছে ইন্টেল HD গ্রাফিক্স 4000। অর্থাৎ আমার কম্পিউটারে ডিসপ্লে যে ডিসপ্লে ড্রাইভারটি আছে বা গ্রাফিক্স ড্রাইভারটি আছে এটিকে আনইনস্টল করে দেওয়ার পরে আমি যখন এটাকে রিএস্টার দিয়েছি তখন অটোমেটিক্যালি আমার যে কম্পিউটারটি রয়েছে সেটি কিন্তু আমার যে গ্রাফিক্স ড্রাইভার সেটি কিন্তু তার সফটওয়্যারে ইনস্টল করে নিয়েছে। সো এখন আপনি চাইলে কিন্তু আপনার কম্পিউটারের যে রেজুলেশন প্রবলেম, অর্থাৎ আপনি যে আপার গ্রেড, অর্থাৎ আপনি 1080p-তে ফুলে যদি সেট করতে চান সেটা কিন্তু করে নিতে পারবেন। সো এই ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।
এবং সেই সাথে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই ভিডিওটির নিচ থেকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, এবং সেই সাথে আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে সেটিকে ফলো করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।